ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। মিজান, ময়মনসিংহে আগামীকাল কয়টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? সেখানে নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? প্রস্তুতি কতটা সম্পন্ন হলো? প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আপনি বুঝতে পারছেন যে কালকে দুপুরের পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী এই সার্কিট হাউস মাঠের জনসভা মঞ্চে যোগ দিবেন। আজকে আমরা এখানে সকাল থেকে আছি এবং দেখেছি যে এই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। এখানে কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা এখানে স্থানীয় নেতাকর্মীরা আছেন তারা পরিদর্শন করে গেছেন। তারা বলেছেন যে যে বিপুল সমাগম মানুষ হবে এখানে তাদের আশা অনুযায়ী এবং সেই অনুযায়ী যতটুকু প্রস্তুতি দরকার তার সবটুকুই তারা সম্পন্ন করেছেন। আর উন্নয়ন প্রকল্পের ব্যাপারে একটি বিষয় আপনি জানেন যে গত 14 বছরে ময়মনসিংহ এই বিভাগে বিভাগ হওয়ার আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং আগামীকালকে কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং এখানে যারা যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে এই উন্নয়ন প্রকল্প প্রায় 100টির মধ্যে 36টি ভিত্তিপ্রস্তর এবং বাকিগুলো হচ্ছে বাস্তবায়ন হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো প্রকল্প আছে, বেশিরভাগ প্রকল্পই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়ন। সাথে রয়েছে এখানে যে ময়মনসিংহ জেলাতে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে এখানে সেই শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন পৌরসভার যে সমস্ত পানি নিষ্কাশন এবং পয় নিষ্কাশন ব্যবস্থা আছে সেগুলোর উদ্বোধন করবেন। একই সাথে যেই আপনি জানেন যে এই ময়মনসিংহ বলে না, যে সরকারের যে একটা ধারাবাহিকতা আছে বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে, যে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে পারলে অন্যান্য উন্নয়ন খাতগুলোকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে অবকাঠামো এবং সড়কের উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে ওঠার আগেই এই উন্নয়ন প্রকল্পে উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পর তিনি জনসভা মঞ্চে আসবেন। স্থানীয় নেতাকর্মীরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এখানে আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করা বা তাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে সেটা দেবেন এবং সেই অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। দর্শক, মিজানুর রহমান আমার সঙ্গে যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। মিজান, ময়মনসিংহে আগামীকাল কয়টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? সেখানে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? প্রস্তুতি কতটা সম্পন্ন হলো? প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আপনি বুঝতে পারছেন যে কালকে দুপুরের পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী এই সার্কিট হাউস মাঠের জনসভা মঞ্চে যোগ দিবেন। আজকে আমরা এখানে সকাল থেকে আছি এবং দেখেছি যে এই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। এখানে কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা এখানে স্থানীয় নেতাকর্মীরা আছেন তারা পরিদর্শন করে গেছেন। তারা বলেছেন যে যে বিপুল সমাগম মানুষ হবে এখানে তাদের আশা অনুযায়ী এবং সেই অনুযায়ী যতটুকু প্রস্তুতি দরকার তার সবটুকুই তারা সম্পন্ন করেছেন। আর উন্নয়ন প্রকল্পের ব্যাপারে একটি বিষয় আপনি জানেন যে গত 14 বছরে ময়মনসিংহ এই বিভাগে বিভাগ হওয়ার আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং আগামীকালকে কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং এখানে যারা যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে এই উন্নয়ন প্রকল্প প্রায় 100টির মধ্যে 36টি ভিত্তিপ্রস্তর এবং বাকিগুলো হচ্ছে বাস্তবায়ন হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো প্রকল্প আছে, বেশিরভাগ প্রকল্পই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়ন। সাথে রয়েছে এখানে যে ময়মনসিংহ জেলাতে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে এখানে সেই শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন পৌরসভার যে সমস্ত পানি নিষ্কাশন এবং পয় নিষ্কাশন ব্যবস্থা আছে সেগুলোর উদ্বোধন করবেন। একই সাথে যেই আপনি জানেন যে এই ময়মনসিংহ বলে না, যে সরকারের যে একটা ধারাবাহিকতা আছে বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে, যে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত করতে পারলে অন্যান্য উন্নয়ন খাতগুলোকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে অবকাঠামো এবং সড়কের উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে ওঠার আগেই এই উন্নয়ন প্রকল্পে উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পর তিনি জনসভা মঞ্চে আসবেন। স্থানীয় নেতাকর্মীরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এখানে আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করা বা তাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে সেটা দেবেন এবং সেই অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। দর্শক, মিজানুর রহমান আমার সঙ্গে যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে।